নমস্কার বন্ধুরা, কলিকালে আপনাদের সবাইকে স্বাগত। এখন বেলা বাজতে চললো প্রায় পৌনে একটা না, প্রায় একটাই বাজতে চললো। তো এখন আমি সবজি নিয়ে বসেছি। এই দেখুন, ফ্রিজের যে বক্সটা সেটা নিয়ে এসেছি। এখানে প্রচুর পুরনো সবজি আছে যেগুলো আজকে সদ্যতি করতে হবে। তো পুরনো সবজি আবার এখানে নতুন সবজি চলে এসছে, তো এগুলো সব মিলিয়ে একটা কিছু লাবড়া টাইপ করতে হবে। নাহলে যা আমি দেখেছি, পুরনো সবজির সদ্যতি একমাত্র লাবড়া করলেই সম্ভব। পুরনো আর নতুন মিলিয়েই করব। আর জানেন তো, আজকে এখন এই অসময়ে কেন সবজি কাটতে বসেছি, আজকে আমার সকালে কোনো রান্না ছিল না। রান্না না থাকলে দেখবেন যে জীবনের যেন অর্ধেকেরও বেশি চাপ কমে যায়। তো আজকে হচ্ছে সেরকম একটা দিন ছিল, সকালবেলা রান্না করতে হয়নি, শুধুমাত্র ভাত করেছি। আসলে আগের দিনের মানে গতকালের না আর মাছের ঝোল ডাল সবকিছু থেকে গেছে, তো ওগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে, দুপুরটা হয়ে যাবে। তবে রাতের জন্য অবশ্যই রান্না করতে হবে, তো এখনই সেসব কাটা টাটা ব্যাপার যেটা থাকে সেটা এখনই সব কেটে নেবো, তারপরে রান্নার ঘরেও ঢুকে যাব সময় মতো। আর বটি নিয়েই বসেছি, বটি দিয়ে কাটতেই আমার বেশি সহজ লাগে। ছুরি দিয়েও পারি, কিন্তু আমার মনে হয় যে অনেক কাটাকুটি আছে যেগুলো আমার বটিতে আমি বেশি ইজি হয়ে যায় আমার। আর জানেন তো, এই যে বটি নিয়ে যখন আমি বসি না, তখন নিচে কিছু একটা পেতে নিই, ধরুন গিয়ে এরকম একটা প্লাস্টিক হোক বা পেপার হোক, কিছু একটা পেতে নিই, যাতে মানে সবজির যে কষ্টটা সেটা যাতে মেঝেতে না লাগে, সেই জন্য আমি এটা করি। আর আরেকটা ব্যাপার আছে যে ওরকম আবার মেঝে থেকে কুড়োতে হয়, ওটা একটা সমস্যা। সেই জন্য একবারে তুলে নিয়ে, প্লাস্টিকটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। প্লাস্টিকটা ফেলি না, কারণ ওটা এটার জন্যই বরাদ্দ। এইভাবেই আমি করি, এভাবে করলে কাজটা অনেকটা সহজ হয় আমার মনে হয়। আর সবজি বেঁচে গেছে, জানেন, সবজি বেঁচে গেছে, সবজি তো নষ্ট করা যাবে না, কোনো বাঁধাকপি। এখান দিয়ে শুধু বড়া খেয়েছি কয়েকদিন, ব্যাস, তারপরে আর ইউজ হয়নি, তো ওটাকেও আজকে ব্যবস্থা করব। সবজি টবজি কেটে ধুয়ে প্রথমে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন ঢুকলাম রান্না করতে। তো প্রথমে যেটা রান্না করবো সেটা হচ্ছে পটল। আর এই যে এটা, সেই এটাকে অনেকে চকলেট আলু বলে, চকলেট আলু বলে, অনেকে বাদামি আলু বলে, এই আলুটা দিয়ে একটা পটলের বেশ খাস্তা টাইপের একটা করবো আর কি, পেঁয়াজ রসুন টসুন সবকিছু দিয়ে এটা একটা করব। আর ওই নিরামিষ যে লাবড়া ওটা করব। আমি কিন্তু নর্মালি পটলের ডালনা টালনা করলে বা যদি মানে এমনি একটু মাখো মাখো করি, তো সেটা আমি প্রেশারেই করি, বেশ ভালোই লাগে খেতে। কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে আর একটু যত্ন করে করি, তাই কড়াইতে নিয়েছি। কিন্তু প্রেশারে করতে কিন্তু আমার খুব ভালো লাগে আর টেস্টও হয় আমি দেখেছি। তো আলু পটল তো ভেজে নিতেই হবে। আলু পটল সব ভাজা হয়ে গেল। আমি জানেন তো বেশি তেল দিতে পারি না, এটা একদম মানে খুব সমস্যা আমার। একটু আমি জানি যে একটু যদি তেলটা বেশি দিয়ে টেস্ট হবে, কিন্তু কেন জানি আমার খালি এই হাত আটকে যায়। আর না আর না, তেল দেখলে একটা মনে হয় সর্বনাশ সর্বনাশ, মানে এটা একটা প্যানিক হয়ে যায় আমার। কিন্তু কিছুটা কিন্তু দিতেও হয়, না দিলে টেস্ট আসে না, তবু আমি কম কম দিই, এটা একটা দোষও একটা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, জিরে দিয়ে দিচ্ছি, আবার চিনি, চিনি নিয়েও আমার খুব আতঙ্ক, খুব বেশি আমি দিতে পারি না, যেখানে দরকার সেখানেও মনে হয় যে না আর একটু কম দিই, আর একটু কম দিই, কেন জানি একটা মনের মধ্যে ভয়। চিনি, নুন, কাঁচা নুন খেতেও আমার প্রচুর ভয় করে। আমি এমনি সেদ্ধ খেতে খুব ভালোবাসি, কিন্তু সেদ্ধ খেলে নুনের দরকার হয়, এটাই আমার সর্বনাশ লাগে। অনেক সময় তো আমি সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, মানে ডাল দিয়ে সেদ্ধটা মেখে নিই, নুন দিতে চাই না, কিন্তু তাতে কিন্তু টেস্ট কমে যায়। কি করবো, কাঁচা নুন খেতেও খুব ভয় করে, এদিকে চিনিতেও সমস্যা, এদিকে তেলেও সমস্যা। সাবধান হওয়া ভালো, আমি বোধ হয় একটু বেশি প্যানিক করি এটা আমার মনে হয়। এতটা সাবধানের দরকার নেই, অন্তত এখনই দরকার নেই, কিছু তো সমস্যা হয়নি, তবু আমার ভয় করে। একদম রুটিন যা যা আছে, পেঁয়াজ আদা রসুন টমেটো সব পিউরি সব কিছু দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আজকে বাটা নেই, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যাতে ঝালটা থাকে, আমরা একটু ঝাল ঝালই খাই। এরকম মাংস টাইপের করে পটল খেতে ভালো লাগে আমার। জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার পটলটা ছেড়ে দেবো, পটলটা কিন্তু ভেজে ভেজে সেদ্ধ হয়নি এখনো, ঢেকে দিলাম। এরপরে আলু ছেড়ে আর একটু জল টল দিয়ে নাড়িয়ে নেবো, হয়ে যাবে আমার পটলের ডালনা। আর হ্যাঁ, একটু এই শাহি গরম মশলা এটা দেবো, একদম মশলা থেকে তেল তেল ছেড়ে এসছে। এবার জল দিয়ে দিব, মানে ঝোলের মাপে হয়ে যাবে আমার, দেখুন একদম কিন্তু হয়ে গেছে আমার আলু পটলের ডালনা, একদম রেডি। বাদামি আলু বা চকলেট আলু বা জলপাই আলু যে যাই বলুক, সেই আলু পটলের ডালনা। তো পটল রান্না নামিয়ে দিয়ে আবার এই লাবড়া বসিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর কি। তো আমি না ঘরে সবজি দিয়ে ডাল মানে শুধুমাত্র যে গাজর, ফুলকপি, তারপরে বিনস, মটরশুঁটি এগুলো দিয়েই করি তা নয়, এরকম যেগুলো ঘরোয়া বাড়তি সবজি হয়তো অনেকদিন ধরে ঘরে থেকে গেছে ওগুলো দিয়েও ডাল দিয়ে করে দিই, যথেষ্ট টেস্টি হয়। যদি সেই সবজির মধ্যে ভেতরে যদি রস শুকিয়ে যায় তাহলে ওইভাবে মেক আপ করি আমি আর কি। মেক আপ করতে করতে কিন্তু রান্নার একটু নতুনত্বও জানা যায়। তো এদিকে আমার লাবড়াও হয়ে গেছে, কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি, সবসময় দিই না, আজকে দিয়েছি, বললাম না আজকে খুব মুডে আছি তাই সব কিছু কড়াইতে করছি। এই লাবড়াও আমি কড়াইতে করার একদমই নয়, কেননা প্রেশারে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস অনেক বাঁচে। তো আজকে কড়াইয়ের মুডে আছি, সব কড়াইতে করেছি। তো এটা আর দেখাইনি, কেননা ব্লগ অনেক বড় হয়ে যাবে, আপনারাও এতক্ষণ দেখতে চাইবেন না। রান্না কমপ্লিট করে, রান্নাঘর পরিষ্কার করে এখন এসে একটু বসলাম, নিজেকেও একটু ফ্রেশ করে তারপরে এলাম। তো একটা না খুব চর্চা হয়ে থাকে, যেটা আমার মনে হয় যে এই চর্চাটা হওয়াটা খুব একটা আজকাল মানে বেমানান লাগে। বলা হয় যে বাঙালিরা শুধুমাত্র পহেলা বৈশাখ আর পঁচিশে বৈশাখ, এ দুটো বৈশাখ মাসের এই দুটো সময় মনে রাখে, আর যে বারো মাস তাই সেই বারো মাসের কোনো তারিখই তারা মনে রাখে না। আচ্ছা, এটা মনে না রাখার মতোই তো হয়ে যাচ্ছে, কেননা আমাদের যে পড়াশোনা, তারপর যে এখানে যারা চাকরি করছেন চাকরি করা, বা সমাজের যে কোনো স্তরে যে কোনো জায়গাতেই ইংরাজি তারিখকে বলা হয়, বাংলা তারিখের কোথাও কোনো উল্লেখ থাকে না। তো সেক্ষেত্রে কী করে মনে রাখবে বলুন তো বাংলা তারিখ কত? আজকে অবধি মনে আছে, আজ থেকে দেড় মাস দু মাস আড়াই মাস পরে আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে আজকে বাংলা তারিখ কত, আমি কি পারবো বলতে? কখনো পারবো না বলতে। আমাকে কি করতে হবে? ইংরাজি তারিখের সঙ্গে যোগ বিয়োগ করে তারপরে একটা মিডিয়াম লেভেলে এনে বলতে হবে এরকম তারিখ হয়তো আজকে। তো এটা কিন্তু স্বাভাবিক, তাই এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। এই চর্চাটাও আজকাল বন্ধ হওয়া উচিত, কেননা আমাদের যে বাংলা যে বাঙালি যে অনেক মনীষী আছেন তাদের জন্ম তারিখও কিন্তু ইংরাজি তারিখ দিয়েই সেলিব্রেশন করা হয়, ইংরাজি তারিখ দিয়েই উদযাপন করা হয়। শুধুমাত্র রবীন্দ্রনাথের ক্ষেত্রেই পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ, তার মৃত্যুদিন এগুলো পালন করা হয়, কিন্তু বিবেকানন্দ বলুন, বিদ্যাসাগর বলুন, নেতাজি বলুন, ওনাদের কিন্তু জন্ম তারিখ বা মৃত্যুদিন সব কিন্তু ইংরেজি ডেট দিয়েই বলা হয়, বাংলার কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। তাহলে বাঙালি কি করে মনে রাখবে বলুন বাংলা তারিখ? তাই এই যে তর্ক বিতর্ক একটা চলে, এই যে একটা মানে এটা নাকি বাঙালির লজ্জা যে বাঙালি তার নিজের তারিখই মনে রাখতে পারে না, বাংলা তারিখ মনে রাখতে পারে না, আমার মতে কোনো লজ্জার কোনো কারণ নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এরকম, আমরা এইভাবেই বড় হয়ে এসেছি, আমাদের চর্চা থাকে না তো কী করে মনে থাকবে, তাই না? বলুন আপনারা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই জানাবেন, তাই তো জানাবেন কিন্তু। আর ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই সাবধানে থাকবেন, কেননা করোনা কিন্তু মারাত্মক আকারে নিয়ে নিয়েছে। তাহলে আবার দেখা হচ্ছে পরের দিন, নমস্কার।